শীতের আমেজ পড়তে না পড়তেই 1 জানুয়ারি বেরিয়ে পড়লাম সপরিবারে ইকোপারের উদ্দেশ্যে, যেটা অবস্থিত কলকাতার নিউ টাউনে। তো দেখো এখানে আমরা প্ল্যাটফর্মে বসে আছি ট্রেনের অপেক্ষায়। আর দেখো বলতে না বলতেই আমাদের ট্রেন চলে এলো। আমরা এখানে বর্ধমান হাওড়া মেন লাইন ধরেছি, তো ট্রেনে উঠলাম আমরা। তো আমরা এখান থেকে পাণ্ডুয়া থেকে ট্রেন ধরেছি, আর ট্রেনে উঠে আমাদের মা বেটার তো সেলফি আরম্ভ হয়ে গেল। ঘুরতে যাচ্ছি আর সেলফি হবে না, সেটা কি করে হয় তাই না? তো দেখো আমরা এখানে বালি স্টেশনে নামলাম, কারণ বালি হল থেকে আমরা এখানে বাস ধরবো। তো আমরা এখানে নেবে প্রথমে আমি আর আমার ছেলে, একটুখানি কুরকুরে হয়ে গেল কারণ কুরকুরে খেয়ে, তারপর আমরা চলো বালি হল থেকে আমরা এবার বাসটা ধরে নেব। তো আমরা বাস ধরার জন্য যেতে না যেতেই তো দেখলাম পাশ থেকে এগুলো টোটো মানে ম্যাজিক গাড়ি ছাড়ছে, আর ভাবলাম ম্যাজিক গাড়ি করে একটু তাড়াতাড়ি পৌঁছাবো। বাসে তো একটু দেরি লাগবে, কারণ ওইটা যেতে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে ইকোপার। তো দেখতে পাচ্ছ কত লম্বা ভিড়, আর আমরা তো লম্বা লাইনে দাঁড়িয়ে আছি, একটার পর একটা যে চলেই যাচ্ছে, আর আমরা গেছি না 1 জানুয়ারি, এই জন্য এতটা ভিড় ছিল। তো দেখো আমরা এখানে ম্যাজিক গাড়ি চেপে পড়লাম, আর আমি যেহেতু ইকোপার প্রথম যাচ্ছি তো এই লম্বা ভিড় দেখে আমি ভাবলাম টিকিট কাউন্টারের ভিড়, বাট এটা আমি পরে জানলাম যে এটা টিকিট কাউন্টার না, এটা দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেবার ভিড়। তো পুজোর জন্য এতটা লম্বা লাইন ছিল ফ্রেন্ডস, তোমাদেরকে কি বলবো, আমি তো দেখে অবাক, বাট লাইন তো শেষ হচ্ছেই না। তো আমরা যাচ্ছি, আমরা কিন্তু এয়ারপোর্টের পাশ দিয়ে যাচ্ছি, আর এয়ারপোর্টের পাশ দিয়ে গেলে আমাদের 4 নম্বর গেটে পৌঁছাতে হবে। আর তোমরা যদি নিউ টাউনের গেট দিয়ে যাও, মানে নিউ টাউনের দিক দিয়ে যাও, তো তোমরা 1 নম্বর গেটে পৌঁছাবে। তো আমরা এয়ারপোর্টের দিক দিয়ে যাচ্ছি, ওই জন্য আমাদের 4 নম্বর গেট দিয়ে আমরা এখানে ঢুকবো। তো ফ্রেন্ডস দেখো এখানে আমরা পৌঁছে গেলাম, আর পৌঁছানোর পর যা হলো তোমাদেরকে কি বলবে। এই যে আমার ছেলে কাঞ্চো দেখছো, ওকে বলেছিলাম আমরা নিকো পার্ক যাচ্ছি, কারণ ও নিকো পার্কে জেদ ধরেছিল, বাট নিকো পার্ক আমি গেছি বলে আমরা প্ল্যান করলাম ইকো পার্ক, বাট ও এখানে এসে যখন শুনলো এটা নিকো পার্ক নয় নিকো পার্ক, তো এও খুব কান্নাকাটি করছে। তো ওকে ভুলিয়ে শুলিয়ে একটুখানি কিছু কিনে দিয়ে তো আমরা যাচ্ছি দেখো এবার টিকিট কাউন্টারের দিকে। তো এখানে টিকিট কাউন্টারেও লম্বা ভিড়, এতটাই ভিড় যে 10 মিনিট 15 মিনিট লেগে। এখানে প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা, আর তোমাদের বলে দিই ইকোপার্ক হচ্ছে সোমবারে বন্ধ থাকে আর বাকি সব দিন খোলা থাকে। আর কিন্তু ইকোপার্ক খোলে সকাল 11টা থেকে সন্ধে 7:30 পর্যন্ত খোলা থাকে, আর সোমবারে বন্ধ থাকে। তো এখানে ঢুকেই সর্বপ্রথম চোখে পড়লে এসব বাচ্চাদের অনেক কিছু রাইড, দোলনা টোলনা। তো আমার ছেলে দোলনা চাপতে ব্যস্ত, তো দোলনা চাপার পর আমরা ভাবলাম আমরা আগে খেয়ে নিই। তো আমরা কিন্তু ঘর থেকে খাবার এনেছিলাম, তোমরাও কিন্তু যারা যারা আসবে ঘর থেকে খাবার নিয়ে এসো, কারণ এখানে দাম প্রচুর, মানে খাবারের দাম প্রচুর, যেটা বাইরে 10 টাকা সেটা এখানে 50 টাকা। তো আমরা ঘর থেকে খাবার এনেছিলাম, প্রথমে আমরা এখানে খেয়ে নিলাম। তো আমরা এখানে লুচি মিষ্টি তারপর ভাত আমরা সব কিছুই এখানে এনেছিলাম, তো তাই জন্য আমরা এখানে খেয়ে নিলাম। তো দেখো আমাদের খাওয়া দাওয়ার পর আমরা এবার যাবে যাবো ঘুরতে। লাড্ডু বার করলে আস্তে আস্তে খাও, এই পড়ছে পড়ছে পড়ছে, মজা হয়েছে বাবু, মজা ভালো করে খাও। আমার বর কিছু খাবে না, সে ভাত খাবে, তোকে আমি ভাত দিলাম, ওর ভাত খাওয়া দেখে আমিও ভাবলাম এখন তো ভাত খেয়ে নি, চামচ আছে পরে যদি খেতে পায় তাহলে খেতে খাবো। চামচ আছে ওতে না, আর এখানে আমার ছেলে এখন কেক খাচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, ভাত খেলো না লুচি খেলো না, এখন বসে বসে কেক খাচ্ছে, মুখে লেগে আছে কেক, দেখো তো ফ্রেন্ডস এবার খাওয়া দাওয়া শেষ করে চলো যাই এবার ঘুরে আসি কি কি জিনিস আছে। তো এখানে 7টা বলেন আশ্চর্য জিনিস আছে ওয়ার্ল্ডে, সেগুলো এখানে আছে। তো এখানেও দেখি লম্বা লাইন ভিড়, এর জন্য টিকিট কাটতে হবে, বাট এটা আগে টিকিট কাট
ব্যবস্থা ছিল না, আমার মনে হয় এই জানুয়ারি মাস পড়তে এখানে টিকিটের ব্যবস্থা করেছে। তো 30 টাকার টিকিট কেটে আমরা এখানে সপ্তম আশ্চর্যজনিস দেখতে ঢুকে গেলাম। তো এখানে দেখো মিশরের পিরামিড আছে, তারপর আছে চীনের প্রাচীর, রোমের কোলোজিয়াম, মিশরের পিরামিড, আর তারপর এখানে কী বলে তাজমহল। তো এখানে দেখছো এখানে ঝর্ণা আছে, আর ঝর্ণার পাশ থেকে একটা সাঁকো বেরিয়ে গেছে। জায়গাগুলো তো দেখতে অপূর্ব, মানে আমরা তো নিজের চোখে সত্যি কথা বলতে কোনোদিন দেখিনি, এইখানেই আমরা সপ্তম আশ্চর্য জিনিস দেখে নিচ্ছি। আর এই দেখো ভেতরে কত সুন্দর করে কারুকার্য করা আছে, তোমরা যদি না আসো কিন্তু মিস করবে, অনেকটা সুন্দর দেখ। তো এই ইকোপারের ভিতরে তোমরা সপ্তম আশ্চর্য জিনিস দেখতে পারবে, বাইরে যাবার কোনো দরকার নেই। তো বলতে বলতে দেখো আমরা এখানে তাজমহলের কাছে এলাম, যেটা আমি নিজের চোখে কোনোদিনও দেখিনি, আসল তাজমহল সেটা আমরা দেখে নিলাম। তবে হ্যাঁ তোমাদের একটা কথা বলে দিই, তোমরা কিন্তু বিধাননগর স্টেশন দিয়ে যারা আসবে তারা বিধাননগর স্টেশনে নেবে, অটো ধরেই তোমরা ইকোপারে চলে আসতে পারবে। তবে দেখো এখানে আমরা চীনের প্রাচীর দেখলাম, তো চীনের প্রাচীর আর রোমের কোলোজিয়াম, এটা হচ্ছে রোমের কোলোজিয়াম। তো এখানে অনেক ধরনের কারুকার্য করা আছে, আর নিচে দেখছো এখানে নাকি আগেকার এরমভাবে রাজা রাজারা বসে থাকতো, এখানে সিংহ আছে, এইভাবে নাকি তাদেরকে এ করে এখানে এগুলো তৈরি করা হয়েছে। ওখান থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি ট্রি হাউসের দিকে। তো এটা দেখছো এটা হচ্ছে ট্রি হাউস, তো এখানে তোমরা বসে বিশ্রাম নেবারও ওপরে ব্যবস্থা আছে, আর ওপর থেকে ভিউটা অনেকটাই ভালো লাগবে। তো ট্রি হাউসের পাশ দিয়ে একটা ঝর্ণা চলে যাচ্ছে, তো তারপর ট্রি হাউসের পাশেই আছে চিলড্রেন পার্ক, মানে এখানে চিলড্রেন নানা চিলড্রেন্সের মানে বাচ্চাদের নানা ধরনের দোলনা এভাবে রাই, তারপর এগুলো স্লাইড, অনেক কিছু ব্যবস্থা আছে। তো তোমরা যারা বাচ্চা নিয়ে যদি যাও তাদের তো মজার মজার অনেক কিছু আছে চড়বার। তো দেখো এখানে আমার ছেলে তো এইটা ছেড়ে যেতেই চাইছে না, আর এখানে তো প্রচণ্ড ভিড়। তো কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার চললাম অন্যদিকে। তো তারপর ওখান থেকে বেরিয়ে দেখা যাবে একটা সামনে ঝর্ণা, তো তার উপরে আমরা দেখলাম অনেক কেউ, এখানে কিন্তু ওঠা বারণ, বাট অনেক কেউ সেলফি তোলার জন্য বা আমাদের মতো যারা ইউটিউবার ওপরে উঠে এরকমভাবে ভিডিও করছে, আর এখানে পুলিশ তাদেরকে ধরে ধরে মানে চেক করছে নামার জন্য। তো দেখো তারপরে এখানে এলাম আমরা ভারতের উচ্চতম রেল স্টেশন, সেলফি তুলতে ব্যস্ত আর আমরাও সেলফি তুলে নিলাম। তো এটা দেখতে পাচ্ছ এটা একটা মডেল টয় ট্রেন, এটা একটা শো অফ করে রাখা হয়েছে, কারণ এটা হচ্ছে টয় ট্রেনের মতো, তো সবাই এখানে সেলফি তুলছে। তো এখানে আমরা আপনারা এসি টয় ট্রেনও করে পুরো ইকো পার্কের সৌন্দর্য দেখতে পারবেন। এসি টয় ট্রেনের ভাড়া 250 টাকা আর নর্মাল টয় ট্রেনের ভাড়া 150 টাকা। তো আমার সব থেকে আপনাদেরকে বলে দিই পায়ে হেঁটে ঘোরায় বেস্ট, কারণ মেন মেন জায়গাতে এই ট্রেনগুলো যায়। তো তারপর আছে এখানে দেখো মাক্স, মানে এখানে আছে মাক্স হাউস, মানে এখানে আছে মাক্স গার্ডেন যাকে বলে, সরি। তো মাক্স গার্ডেনে আপনারা নানা রকম মাস্ক পরা একটা স্ট্যাচু দেখতে পারবেন, তো একে বলে মাক্স গার্ডেন। তো এখানে তো সেলফি তোলাই যায়। তো ইকো পার্কটা এতটাই বড়, আপনারা যদি ম্যাপ দেখে যদি না ঘোরেন তাহলে সম্পূর্ণ সব কিছু আপনারা দেখতে পারবেন না। এই যে এখানে ম্যাপ আছে এইগুলো দেখে আপনারা ঘুরতে পারবেন, কারণ এখানে মোট 4টি গেট আছে। তো 4টি গেটে কোথায় কী আছে এই ম্যাপে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। তারপর বলতে না বলতেই আমরা দেখুন এই টয় ট্রেনটা দেখতে পেলাম, বা টয় ট্রেনে যারা যারা যাবেন তারা আমার মনে না চাপায় ভালো, কারণ শুধু শুধু এতটাই ভাড়া নেয় আর সব কিছু কিন্তু দেখা যায় না। তো অনেকক্ষণ ঘোরার পর আমাদের একটুখানি জল তেষ্টা পেয়ে গিয়েছিলো, এই জন্য আমরা একটা রেস্টুরেন্টে এলাম। বাট এখানে এতই দাম খাবারে, তোমাদেরকে কি বলবো, যে কোল্ড ড্রিঙ্কসটা বাইরে আমরা 40 টাকায় পাই সেটা এখানে 70 টাকা। তো যাই হোক আমাদের কিনতেই হলো। তো অনেকটা ঘোরার পর আমাদের পা হাত ব্যথা হয়ে যাবার পর আমরা এখানে একটু বিশ্রাম নিচ্ছি, কারণ এখন অনেকটা জার্নি বাকি আছে। তো দেখো এখানে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর আমরা যাব এবার। কিছুক্ষণ বিশ্রাম নেবার পর আমরা গেলাম বোর্ডিংয়ের দিকে, তারপর এখানেও দেখছি লম্বা ভিড়, যেখানেই যাচ্ছি লম্বা লাইন। বাট আমরা এখানে হতাশ হয়ে ফিরে এলাম, কারণ এখানে বোর্ডিং বলো স্পিড বোট বলো 15 বছরের নিচে বাচ্চাদের নেবে না। আর তোমাদের বলে দিই এখানে প্রতিজনের ভাড়া হচ্ছে 150 টাকা করে, আর বড় স্পিড বোটের ভাড়া হচ্ছে 250 টাকা। তো আমরা এখানে হতাশ হয়ে আমরা একটু অন্যদিকে এবার গেলাম।
তো তারপরে দেখো তোমরা দেখতে পাবে জলের মধ্যে এরকম একটা বেলুনের মধ্যে আছে, এটা জনপ্রতি ভাড়া মানে একজনের ভাড়া 150 টাকা। তো এখানে তোমরা দড়ি বাঁধা থাকে, তো এখানে এক মানে চারজন এখানে উঠতে পারবে। তো আমরা ভেবেছিলাম এখানে উঠবো, বাট বাবু এখানে ভয় পাবে বলে আমরা বাবুর জন্য উঠতে পারলাম না। তো দেখো এখানে তো বেশ মজাই লাগে। তার ভাড়া হচ্ছে একজনের 150 টাকা, মানে বাচ্চার হচ্ছে 150 টাকা, এটা তিনজনকে এটা চাপানো হয়, আর এটা গোল গোলভাবে ঘোরানো হয়। আর আমার ছেলে তো এখানে খুব এনজয় করলো। আর এটা তোমাদের বলে রাখি, এই জানুয়ারি মাসের জন্যই এটা অফার, মানে অফার মানে অফার বলবো না, এই জানুয়ারি মাসের জন্যই এটা আনা হয়েছে, যেটা শুনলাম এটা কিন্তু আগে ছিল না। তো এটাতে 2 রাউন্ড মানে 2 পাক ঘোরানো হচ্ছে বাচ্চাদের, আর এটাতে তো আমার ছেলে বিষয় এনজয় করছে, মানে বিশালভাবে এনজয় করছে, আর এরকম প্রথম আমি দেখলাম, কারণ এভাবে কোনোদিন আগে দেখিনি। তো দেখো এভাবে ঘোরানো হচ্ছে। তো ফ্রেন্ড সন্ধে হয়ে গেছে, মানে হব হব, তো আমরা এখানে কিছু স্ন্যাক্স খেলাম। আর এখানে পাপড়ি চাট, ভেলপুরি সবই ধরনের এখানে খাবার পাওয়া যায়, বাট এখানে একটু দামটা বেশি। তো দেখো এগুলো খাবার বানাতে বানাতে খেতে খেতে আমাদের এখানে সন্ধে হয়ে গেল। তো তারপর আমরা এখানে যাচ্ছি জাপানি ফরেস্টের দিকে। তো এরপর যাওয়ার পর তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে মাঝখানে একটা দ্বীপ আছে, মানে এখানে একটা ঘর আছে। তো তোমরা এখানে যদি থাকার জন্য ল্যান্ড আছে তো অনলাইনে বুক করে এখানে থাকতে পারবে। তো দেখো আমরা এখানে যাচ্ছি জাপানি ফরেস্টের দিকে, আর এটাই আমরা প্রথম দেখলাম যে এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না। আর ঢুকেই তোমরা দেখতে পাবে এখানে জাপানি রেস্টুরেন্ট। তো এখানে জাপানের মানে সমস্ত ধরনের খাবার পাওয়া যায়, বাট বিশাল এখানে কস্টলি। তো দেখো তারপর এখানে আমরা দেখলাম বাম্বু লাইট, তো যাকে বলে বাম্বু লাইট। তো এখানে বাঁশের উপরে এইভাবে লাইট করা আছে, আর রাতের মনোরম দৃশ্য ব্যাপক লাগছে। তো আমরা এখানে বেশ কিছুটা এখানে টাইমটা স্পেন্ড করলাম, কারণ এখানে ভালো লাগছিলো। তো তারপর এখানে জাপানি ফরেস্টের মধ্যে অনেক কিছুই দেখার ছিল, বাট আমাদের এখানে সন্ধে হয়ে যাচ্ছিলো, কারণ আমাদের এখানে বাড়ি ফিরতে হবে, আর সন্ধ্যে 7টা বেজে যাচ্ছিলো এবার এই সন্ধ্যে 7টা পর্যন্ত টাইম বন্ধ করার জন্য। তো আমরা এখানে ঘুরলাম, ঘুরতে ঘুরতে আমাদের তো এখানেই 7টা বেজে গেল। তাও তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে বাম্বুর মতো একটা ঝোলানো আছে। তো তারপর এখানে আমরা যাচ্ছি একটা ফরেস্টের মানে মানে কি বলবো তোমাদের একটা ফরেস্টের দিকে। তো এখানে যেতে যেতেই আমাদের অনেকটা আরও সন্ধে হয়ে গেল। তো আমার ছেলে তো এখানে বিশাল এনজয় করছে, আর এখানে সত্যি কথা বলতে বাচ্চাদেরই ঘোরার মতো অনেক কিছু আছে, তো তোমরাও অনেকটা এনজয় করবে এলে। তো ফ্রেন্ডস এবার আমাদের বাড়ি যাবার পালা, অনেকটা রাত হয়ে গেছে, যেহেতু আমাদের এখানে আবার 8:45 ধরতে হবে, আর অনেকটা লেট হবে আমাদের যেতে। তো আমি আমার ব্লগটা এখানেই এন্ড করছি। আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে।